পটুয়াখালীর কলাপাড়ায় কোস্টগার্ডের অভিযানে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে 1800 কেজি চাটকা জব্দ করা হয়েছে। শনিবার উপজেলার হাজিপুর ব্রিজের টোল সংলগ্ন এলাকায় একটি ট্রাক থেকে এসব জাটকা জব্দ করে নিজামপুর কোস্টগার্ডের একটি টিম। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি ও স্থানীয়দের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে জব্দকৃত মাছ বিতরণ করা হয়।